বন্ধুরা, আপনারা কি কখনো এমন কোনো দ্বীপের কথা শুনেছেন যেখানে মানুষের কোনো অস্তিত্ব নেই? এমন একটি দ্বীপ যেখানে মানুষের পরিবর্তে শুধুই বিষাদর সাপের রাজত্ব চলে। পুরোটা দ্বীপ জুড়ে কেবল বিষাক্ত সাপ আর সাপ। তাই দ্বীপটির নামকরণ করা হয়েছে স্নেক আইল্যান্ড। গাছগাছালি আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ব্রাজিলের একটি দ্বীপ। প্রাকৃতিক সৌন্দর্য থাকলেও সেখানে মানুষের যাওয়া একেবারেই নিষেধ, আর গেলেও জীবিত ফিরে আসা অসম্ভব, কারণ দ্বীপটিতে চারদিকে শুধুই সাপ আর সাপ। এখানে কোনো মানুষের পক্ষে বসবাস করা সম্ভব নয়। প্রায় 20 মাইল দীর্ঘ এই দ্বীপটি অবস্থিত অ্যামাজন সংলগ্ন ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলের সমুদ্র উপকূলে। স্থানীয়দের কাছে এই দ্বীপটি কুইমাদা গ্রান্ডে নামেও পরিচিত। এই দ্বীপটির বিভিন্ন জায়গা জুড়ে রয়েছে গভীর বনাঞ্চল, আবার কোথাও কোথাও রয়েছে পাথর দ্বারা আবৃত শুষ্ক মাটি। ধারণা করা হয় অনেক বছর আগে সাগরের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে দ্বীপটি ব্রাজিলের মূল শহর হতে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, ফলে অনেক সাপ সেখানে আটকা পড়ে যায়। ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই দ্বীপটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক এবং বিষাদর সাপের আশ্রয়স্থল। সারা বিশ্বের সবচেয়ে মারাত্মক এবং বিষাদর সাপ গোল্ডেন লেন্সহেড শুধুমাত্র এই দ্বীপেই বাস করে। বিষাদর সাপ হিসেবে এই প্রজাতিকেই অদ্বিতীয়ভাবে শনাক্ত করা হয়। এই সাপের চামড়ায় কিছুটা হলদেটে আভা থাকে, যা সূর্যের আলোর মধ্যে কিছুটা সোনালী বর্ণ ধারণ করে। এর ফলে সাপগুলো দেখতে অনেকটা সোনালী রঙের মতো দেখায়। সাধারণ বিষাধর সাপগুলো থেকে এই সাপগুলো প্রায় 5 গুণ বেশি বিষাধর। এই সাপ পৃথিবীর সবচেয়ে বিষাধর সাপ হিসেবেও স্বীকৃত। একজন চোরাচালানকারীর মতে এক একটি গোল্ডেন লেন্সেড স্নেক $20,000 থেকে $25,000 পর্যন্ত বিক্রি হয়ে থাকে আন্তর্জাতিক বাজারে। এদের বিষ এতটাই ভয়ানক যে মানুষের মাংস পর্যন্ত মুহূর্তেই গলিয়ে ফেলতে পারে। সাধারণত এই সাপের বিষ মানুষের শরীরে প্রবেশ করার মাত্র 30 মিনিটের মধ্যেই মানুষটি মারা যায়। এই দ্বীপটি পৃথিবীর একমাত্র জায়গা যেখানে এই প্রজাতির সাপ বাস করে। এই সাপগুলো লম্বায় খুব একটা বড় হয় না। এরা 70 সেন্টিমিটার থেকে বড় চোর 118 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এই দ্বীপে আসা পাখিরা এদের প্রধান খাবার। এই প্রজাতি ছাড়াও ডিপসাস অ্যালবিফ্রন্স নামের আরেকটি বিষাধর প্রজাতির সাপের বসবাসও রয়েছে এই দ্বীপটিতে। মূলত এই দুই প্রজাতির সাপই সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় এই দ্বীপটিতে। সাধারণ বিষাধর সাপ থেকে এই দ্বীপের সাপগুলো কয়েক গুণ বেশি বিষাধর হয়ে থাকে। এদের মাথা অন্যান্য সাধারণ সাপের তুলনায় বেশ তীক্ষ্ণ হয়ে থাকে। এদের খাদ্যের কথা বলতে গেলে এইসব সাপ আকাশের উড়ন্ত পাখিকেও মুহূর্তের মধ্যেই ছৌ মেরে কাবু করে নিজেদের শিকারে পরিণত করতে পারে। এছাড়া টিকটিকি এবং অন্যান্য সাপও এদের প্রতিদিনের খাদ্য তালিকায় রয়েছে। স্থানীয় জেলেরা জানান এই দ্বীপে যারা কোনো কাজে একবার গিয়েছে তারা আর কেউই ফিরে আসেননি। রহস্যময় এই দ্বীপটি নিয়ে অনেক রকমের গল্পও শোনা যায়। স্থানীয়দের অনেকে বিশ্বাস করেন এই দ্বীপে জলদস্যুরা তাদের সম্পদ লুকিয়ে রেখেছে, আর তাদের এই সম্পদের পাহারায় নিয়োজিত রয়েছে এই সাপগুলো। এই দ্বীপে গোল্ডেন লেন্সহেড সাপের সংখ্যা গত 15 বছরে অন্তত 15 ভাগ কমে গিয়েছে। তাই ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনজারভেশন ফর নেচার এই গোল্ডেন লেন্সহেডকে বিপন্ন প্রাণীর তালিকায় স্থান দিয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হওয়া সত্ত্বেও এই স্নেক আইল্যান্ড শীর্ষ পর্যটক স্থানগুলোর একটি হয়ে উঠতে পারেনি। জনসাধারণের জন্য উন্মুক্ত না হলেও অনেক বিখ্যাত মানুষ এই স্নেক আইল্যান্ডে ঘুরে বেরিয়েছেন এবং সেখানকার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। এই দ্বীপে সাপগুলোর পরিমাণ এতই বেশি যে প্রায় প্রতি বর্গমিটারে কয়েক স্তরে 1 থেকে 5টি সাপ রয়েছে। প্রচলিত রয়েছে প্রায় 11,000 বছর আগে সমুদ্র উচ্চতার কারণে ব্রাজিল থেকে এই দ্বীপটি বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে এই সাপগুলো এই দ্বীপটিতে আটকা পড়ে যায় এবং নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে জনসংখ্যা বাড়াতে থাকে। এক পরিসংখ্যান মতে এই দ্বীপে প্রায় 4,30,000 সংখ্যক সাপ রয়েছে, যদিও বর্তমানে এই সাপের সংখ্যা অনেক কমে গিয়েছে। এই সাপগুলোর বিষ অত্যন্ত মূল্যবান। কালোবাজারে প্রতি 100 গ্রাম বিষের দাম প্রায় 17,500 পাউন্ড। এই জঙ্গলের বিষাক্ত সাপগুলো মূলত গবেষণার জন্যই ব্যবহারের অনুমতি রয়েছে এবং শুধুমাত্র গবেষকরাই উপযুক্ত অনুমতি নিয়ে এই জঙ্গলে প্রবেশ করতে পারে। তারা এই সাপগুলো সম্পর্কে অধ্যয়ন করার জন্য এই দ্বীপে ভ্রমণের বিশেষ অনুমতি পায়। এই দ্বীপটি জীববিজ্ঞান এবং গবেষকদের জন্য একটি জীবন্ত পরীক্ষাগার। সৌন্দর্যে ভরপুর এবং সাপের রাজত্বে ভরা এই দ্বীপটি নিয়ে দিন দিন মানুষের আগ্রহ বেড়েই চলেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন।